নমস্কার। আমাদের জুডিশিয়ারিতে ই কোর্ট লঞ্চ হয়েছে অনলাইন কেসেস ফাইল করার উদ্দেশ্যে, অনলাইন হিয়ারিংয়ের উদ্দেশ্যে, তাতে তাড়াতাড়ি মামলাগুলো নিষ্পাদন হবে সেই উদ্দেশ্যে। কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে এইগুলো কোনোটা কার্যকরী হচ্ছে না, খুব বিশেষভাবে লোয়ার কোর্ট এবং ডিস্ট্রিক্ট কোর্টগুলোতে। আমাদের পশ্চিমবঙ্গে রাজ্যে এখন অবধি অনলাইন ই ফাইলিং শুরু হয়নি, অনলাইন কোর্ট ফিস পেমেন্ট করার ব্যাপারগুলো এখন অবধি চালু হয়নি এবং ভার্চুয়াল হিয়ারিংও চালু হয়নি। এমতন অবস্থাতে ই কোর্ট সার্ভিস পুরোপুরি বেকার হয়ে দাঁড়িয়েছে। ই কোর্ট সার্ভিসে আরেকটা সার্ভিস আছে, নেক্সট ডেট প্রোভাইড করা, ডেটের লিস্টগুলো প্রোভাইড করা, কত তারিখে কি কাজ হয়েছে, কি আদেশ হয়েছে সেই আদেশগুলো আপলোড করা, কোনোটাই পাওয়া যায় না। মাঝে সাঝে কয়েকটা অর্ডার পাওয়া যায়, কিছু কিছু কোর্টে কিছু কিছু কাজ হয়। মূলত বিষয়বস্তু যেটা আমি খতিয়ে দেখেছি, কোর্টে যে স্টাফরা আছেন তারা কম্পিউটার চালাতে জানেন না, সেই শিক্ষাগত যোগ্যতা নেই, এন্ট্রিগুলো হয় না, রুলসে হাইকোর্ট অ্যামেন্ডমেন্ট করার সত্ত্বেও সেই পরিপ্রেক্ষিতে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, তাহাতে করে ডেটগুলো আর আসে না। যদিও বা কিছু কিছু ক্ষেত্রে দেখেছি ডেটগুলো দেওয়া আছে, কিন্তু সেই ডেটগুলো প্র্যাকটিক্যালি ম্যানুয়ালি ম্যাচ করে না। একটা তারিখ অনলাইনে আপনি পাবেন, আর একটা তারিখে আপনার মামলা আছে। যে তারিখে মামলা দেখাচ্ছে আপনার হবে, সেই তারিখে কিন্তু মামলা ওখানে পোস্টিং নেই। এই কতগুলো সমস্যা দিয়ে যেতে হয় এবং অর্ডারগুলো দেখা যায় না, সব অর্ডারগুলো আপলোড হয় না এবং এইগুলো অনলাইন হিয়ারিংয়ের কোনো ব্যবস্থা নেই, অনলাইন কোনো অ্যাপ্লিকেশন প্লিডিং ফাইল করার কোনো ব্যবস্থা নেই। এমতন পরিস্থিতিতে আমাদের পশ্চিমবঙ্গে কোর্ট, লোয়ার কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট সম্পূর্ণভাবে অচল। শুধুমাত্র হাইকোর্টে অ্যাপ্লিকেশনগুলো হিয়ারিং হচ্ছে, ভার্চুয়ালি অনলাইন হচ্ছে, তাতে করে কিছুটা স্বস্তি, কিন্তু সেই ক্ষেত্রে পুরনো মামলাগুলো কোনো লিস্টিং হচ্ছে না, পুরনো মামলাগুলো কোনো শুনানি হচ্ছে না, বেল অ্যাপ্লিকেশানগুলো ভুড়ি ভুড়ি প্রায় 4,000 উপরে বেল অ্যাপ্লিকেশান হাইকোর্টে পেন্ডিং আছে, অন্য পুরনো মামলাগুলো কোনো লিস্টিং নেই, কোনো শুনানি নেই, তার কোনো ব্যবস্থা নেই। একই জজ সাহেবের সংখ্যা প্রচণ্ড কম, তাহার উপরে এই করোনা পিরিয়ডে শুধুমাত্র আর্জেন্ট অ্যাপ্লিকেশান শোনানি, তাহাতে করেও বেল অ্যাপ্লিকেশানের কোনো শীঘ্রই তাড়াতাড়ি করে কোনো ডিসপোজাল নেই, দিনের পর দিন মামলাগুলো পাইল্ড আপ হয়ে আছে হাইকোর্টে। ডিস্ট্রিক্ট কোর্ট আর লোয়ার কোর্টে তো কোনো মামলাই হচ্ছে না, শুধুমাত্র রিমান্ড ফাইল আর বেল ফাইল ছাড়া কোনো মামলা আমি দেখতে পাচ্ছি না। এই মতন পরিস্থিতিতে সকলকে এগিয়ে এসে অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে বসে কথা বলার প্রয়োজনীয়তা আছে, যাতে করে অনলাইন মামলা হিয়ারিং, অনলাইন মামলা ফাইলিং, অনলাইন কোর্ট ফি পেমেন্ট এবং অনলাইন হিয়ারিং যাতে করা যায়, তাতে অনেক সুবিধা হবে। বর্তমানে আমি ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে অনলাইন মামলা ফাইল করেছিলাম, অনলাইন মামলা হিয়ারিং হয়েছে, অনলাইন ওয়েব পোর্টালে মামলার আদেশের কপি এসে গেছে, থ্রু ইমেল আমি কপিগুলো সার্ভিস করেছি যেটা আদেশে ছিল এবং NCLTর ক্ষেত্রেও সেই রকম দেখছি। এইখানে পশ্চিমবঙ্গে আমাদের কনজিউমার ডিস্ট্রিক্ট কমিশন, স্টেট কমিশন কোনো মামলাই হচ্ছে না,
এখানে ইজ দাখিলায় এনসিডিআরসিতে মামলা যেখানে ফাইল হচ্ছে সেইখানে ইজ দাখিলাতে পশ্চিমবঙ্গ রাজ্যে কনজিউমার কমিশনে কোনো মামলা ফাইল করার ব্যবস্থা নেই, পেমেন্টের কোনো ব্যবস্থা নেই, অনলাইন হিয়ারিংয়ের কোনো ব্যবস্থা নেই। কনজিউমার ডিস্ট্রিক্ট কমিশন আর স্টেট কমিশন সম্পূর্ণভাবে অচল এই কোভিডকালে। এই মতন পরিস্থিতিতে পেশাগতভাবে উকিল হিসাবে কাজকর্ম থাকার সত্ত্বেও কাজ করার কোনো জায়গা নেই, কাজ করার কোনো পরিবেশ নেই, সবই অচল হয়ে পড়ে আছে। নমস্কার।